অনুষ্ঠানের প্রথমেই মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খোকাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং স্বাগত বক্তব্য দেবেন। মজিবুর রহমান খোকা, সবাইকে স্বাগত জানাই আমাদের ক্রান্তির আজকের এই ছোট অনুষ্ঠানে। আমরা সাধারণত সব ধরনের অনুষ্ঠানই করি, ছোট বড়। আমাদের এই ধরনের অনুষ্ঠানটি করার ইচ্ছা ছিল বড় আকারে, কিন্তু দুর্ভাগ্য যে টরেন্সে, এলএতে বা টরেন্স কাউন্টিতে কোথাও আমরা একটা হল পেলাম না যে হলে আমরা একটা অনুষ্ঠান করতে পারব। অগত্যা আমরা এখানে আমরা নাফিস ভাইয়ের সৌজন্যে এই জায়গাটি নিতে হলো, এবং আমাদের এখানে যেহেতু অ্যাকোমোডেশন কম, তবু আমাদের যেহেতু অনুষ্ঠান করতে হয়, করতে হবে, সেই জন্য আমাদের এই ছোট্ট আকারে হলো অনুষ্ঠানটি করা। আজকে যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানটি করছি বা যেটি আরও বড় আকারে করার কথা ছিল, সেটা কিছু সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। আমরা হাতে চলিয়ে আছি, আমরা জানি যে এদেশ বাংলাদেশ এই শব্দটি যখন উচ্চারিত হয়, যারা স্বজন হারিয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের কাছে বাংলাদেশ নামটি যখন উচ্চারিত হয়, তখন তাদের ভিতরে যে আবেগ, যে ভালোবাসাটি থাকে, আমরা সেটিকে কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্য যে ধারণাগুলো আছে, মুক্তিযুদ্ধের বিষয়গুলো যেগুলো আছে, সেগুলো তুলে ধরার জন্য কিন্তু আমরা এই ক্রান্তি আমরা এটি প্রতিষ্ঠিত করেছি। এবং এই ক্রান্তি প্রতিষ্ঠার প্রথম দেখেছিলেন, এখনো আছেন আমাদের যে মুক্তিযোদ্ধা আমাদের জামি ভাই, উনি বললেন, এবং আরো অনেকেই যারা প্রথম থেকে ছিলেন আছেন এখনো তারা আমাদের সাথে, কারণ এটি একটি অস্তিত্বের সংগঠন বলে মনে হয়, মনে করেন সবাই। এবং এখানে পরিশুদ্ধ এবং পরিশীলিত সাহিত্য চর্চা, সংস্কৃতির চর্চা, মুক্তিযুদ্ধের চর্চাগুলো হয়, এবং যে কারণে অনেকে যারা একসময় হয়তো অন্যান্য সংগঠনের সাথে ছিলেন কিংবা যেতেন না, তারা কিন্তু আগ্রহ নিয়ে আমাদের সাথে আছেন এবং অনুষ্ঠান করে যাচ্ছেন। এই যে বাংলাদেশের যে আজকে যে যারা এখানে অন্তত তিনজন আছেন যারা তাদের স্বজনকে হারিয়েছেন, তাদের কষ্টটা যারা ওই সময় দেখেছে, মুক্তিযুদ্ধ দেখেছে, তারা কিন্তু অনুভব করতে পারবে যে তাদের বাসা থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাবাকে, এবং তারা ফিরে আসছেন না। এই যে ফিরে আসলেন না, এই যে দেশ পাওয়া গেল, এই যে বিজয় বলছি আমরা, সেই বিজয়টা তারা পেলেন, সবাই বাংলাদেশে অন্যান্যরা পেলেন, তারা কিন্তু পেলেন না, কিন্তু তারপরেও তারা ত্যাগ স্বীকার করলেন যে ঠিক আছে। কিন্তু আজকে 52 বছর পরে কি আপনি ফিরে দেখছেন যে আপনি যে ত্যাগটি স্বীকার করেছিলেন সেই ত্যাগটি পেয়েছেন, যে বাবাকে হারিয়েছেন সেই বাবাকে হারিয়ে যাওয়ার সময় যে ত্যাগ, বিজয় অর্জিত হওয়ার পরে আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম আমাদের বাবা হারিয়েছে কি আমাদের ভাই হারিয়েছে, কিন্তু আমরা কি পেয়েছি? 52 বছর পরে ফিরে দেখি আমরা, এই যে যুদ্ধ করলেন জামি ভাই, যুদ্ধ করলেন আমরা, তারা যুদ্ধ করলাম, কেন যুদ্ধ করলাম, সেই যুদ্ধটা কিভাবে ছিল, কতটা কষ্টের ছিল, যারা আমরা যুদ্ধ করেছি আমরা জানি মাঠে যারা ছিলাম, যে একটি প্রশিক্ষিত একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের হাতে অটোমেটিক রাইফেল, তাদের হাতে ট্যাঙ্ক, তাদের হাতে কামান, আমাদের হাতে রাইফেল, এসএলআই অথবা এলএমসি অথবা স্ট্যান্ড গান,
এই দিয়ে যুদ্ধ হয় না কিন্তু আমরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছি দেখে কিন্তু আমরা জিতেছি কিন্তু আমাদের সাথে যারা ছিল শহীদ হয়েছেন তারা আমরা কি পেলাম বা শহীদ যারা হলো তারা তাদের পরিবারই বা কি পেল আজকে 52 বছর পরে ফিরে দেখি খুব কষ্ট লাগে আমাদের সেই কষ্টটাকে আমরা লাভের জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করি আমাদের পরবর্তী প্রজন্মদেরকে জানানোর জন্য যে একটি দেশ স্বাধীন হয়েছে এমনি নয় এই দেশটি স্বাধীন হয়েছে অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে যারা জানে না হয়তো এখনো অনেকেই জানে না যে বাংলাদেশটি স্বাধীন হয়েছে আমরা ধরে নিই যে একটি স্বাধীন একটি রাষ্ট্র স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতাটি কি বিভৎসতার ভিতর দিয়ে স্বাধীনতা হয়েছে কি নৃশংসতার ভিতর দিয়ে স্বাধীনতা হয়েছে সেটি এখনকার প্রজন্ম জানবে না এই জানানোর জন্য আমরা ক্রান্তি তৈরি করেছি বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে ভাষার জন্য জীবন দিয়েছে অকাতরে 40 জনের উপরে শুধু ঢাকা দিই আমরা সেই ইতিহাসটি জানানোর জন্য যে ভাষায় আমরা কথা বলছি এই ভাষাটি কথা বলার জন্য পৃথিবীতে তার আগে কোনো রাষ্ট্র রক্ত দিতে হয়নি আমরা দিয়েছি দেখে আমরা বাংলা ভাষায় এখনো কথা বলি এখানে যারা আছেন তার অনেকে আজকে 30 বছর কেউ 20 বছর কেউ 25 বছর যাবৎ এখানে আছেন কিন্তু ভাষাটাকে কিন্তু ছাড়েন আজকে যারা কবিতা পড়ছেন গল্প করছেন গান গান গাইবেন প্রত্যেকে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই অভিবাসী জীবনে আছেন কিন্তু তারপরে তাদের রুটসটা কিন্তু তারা ছাড়েনি বাংলা ভাষাটাকে ছাড়েনি বাংলার কবিতার চর্চাটা ছাড়েনি এই জন্যে আমি আমাদের প্রত্যেককে প্রতি আমি অভিনন্দন জানাই আপনারা যারা বাংলা খুব ভালোবাসেন এবং এই যে আজকে ক্রান্তির অনুষ্ঠানে এসেছেন আপনাদের প্রত্যেককে আমাদের ক্রান্তির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা ভালো